আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। অবশেষে ইমরান সরকারের পতন হলো। কিছুদিনের মধ্যে গেট আউট হয়ে গেলেন রাজনীতি থেকে। ইমরান খানের রাজনীতি জীবনে পতন হলো। পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নাম লিখালেন ইমরান খান। দেশটির সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে 174 জন এমপি ভোট দিয়েছেন। ইমরানকে হঠাৎ বিরোধীদের দরকার ছিল 172 ভোট। ভোট শেষে প্যানেল স্পিকার আজ সাদিক ঘোষণা দেন, 174 জন সদস্য প্রস্তাবের পক্ষে তাদের ভোট দিয়েছেন। ফলস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে। শনিবার দেশটির স্থানীয় সময় 10:30 অধিবেশন শুরু হয়। এরপর দিনভর চলে নানা নাটকতা। রাতে ভোট শুরুর আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম শুরি পদত্যাগ করেন। স্পিকারের পদত্যাগের পর ভোট প্রক্রিয়ার দায়িত্ব ছিলেন প্যানেল স্পিকার পিএমএলএন নেতা আজ সাদিক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের পার্লামেন্টের ছবিতে যে আওয়াজ উঠেছে যে ডন জানায় প্রধানমন্ত্রী ইমরানকে ক্ষমতা থেকে সরাতে বিদেশি ষড়যন্ত্রে অংশ নিতে পারবেন না জানিয়ে শনিবার পদত্যাগ করেছেন স্পিকার কায়সার। পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকাল 10:30 নাগাদ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়, কিন্তু অনাস্থা ভোটের আগে ইমরান খানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংসদের ভেতরে তুমুল ঘট্টগোল সৃষ্টি হয় আর ক্রুদ্ধ বাকবিতণ্ড শুরু হলে জাতীয় পরিষদের স্পিকার সাময়িকভাবে অধিবেশন মুলতবি ঘোষণা করে দেন। দু এক ঘন্টা পর আবার অধিবেশন শুরু হয়। এরপর আবার মুলতবি ঘোষণা করা হয় এবং এশার নামাজ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এদিকে অনাস্থা প্রস্তাবের ভোটকে ঘিরে দেশটির পার্লামেন্টের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তার ক্ষমতা চুক্তির মধ্য দিয়ে দেশটির নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও তার মেয়াদ পূর্ণ করতে পারলেন না। তো বন্ধুরা, অবশেষে ইমরান খানের রাজনৈতিক জীবনের পতন ঘটল। তো এই ছিল সর্বশেষ একটি খবর। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।